হাই ফ্রেন্ডস, আমি রন, আমি দেবার্ঘ। আজকে আমরা চলে যাচ্ছি, টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাব হচ্ছে লেক কালীবাড়ি গণেশ ঠাকুর দেখতে। তো আমরা একা কেন দেখব, তোমাদেরও দেখাবো। চলো তাহলে বেরিয়ে পড়ি, লেটস গো। লাস্ট আমরা এসে পৌঁছলাম সেই লেক কালীবাড়ি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, খুব জ্যাম, তো তার মধ্যে এসে পৌঁছলাম। তো এখন আমরা তার দিকেই এগিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তায় জ্যাম। তো আমরা লেক কালীবাড়ি দেখতে আসার কারণ হচ্ছে কলকাতায় বড় গণেশ পুজোর মধ্যে অন্যতম এই লেক কালীবাড়ি গণেশ পুজো। তো এখন আমরা ঢুকছি এখানে। আমরা ঢুকে গেছি, তো দেখে নিচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি, সঙ্গে থাকো। Oh,
তো গাইস তোমাদের ঠাকুর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কিন্তু দারুণ লাগলো, অন্যতম সেরা ঠাকুর যা দেখলাম। ঠাকুরের মুখ তো অসাধারণ, তার সাথে সাথে সখীদের যে মুখ গায়ের গরম অসাধারণ লাগলো। আচ্ছা প্রতিমা শিল্পীকে সেটা একটু বলে দিই, তোমাদেরকে জানিয়ে রাখি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সনাতন মুখোপাধ্যায় তিনি কিন্তু এই ঠাকুর তৈরি করেছেন, অসাধারণ, এক কথায় অসাধারণ তার শিল্পকর্ম। তো তোমাদের কেমন লাগলো যেটা বললাম সেটা কিন্তু কমেন্ট বক্সে দয়া করে জানিও তোমরা। তো গাইজ আমরা ঠাকুর থেকে এখন বেরোলাম, তো এখন বাড়ি ফেরার পালা। তো তোমাদের কেমন লাগলো ঠাকুর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা অবশ্যই টিপবে যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছয়। আজকের ভিডিওতে এইটুকুই, আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। টাটা।